ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এডুকেশন ইডিয়া চ্যানেল থেকে আমি কাজী হাফেজ আহমেদ আজ আপনাদের সাথে শেয়ার করব 2020 সালের চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র সৃজনশীল সাজেশন নিয়ে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি বিভিন্ন ক্যাডেট কলেজ, সরকারি কলেজের মডেল টেস্ট এবং বিভিন্ন বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করে মানসম্মত একটি সাজেশন তৈরি করার জন্য চেষ্টা করেছি। আশা করি সাজেশনটি তোমাদের পরীক্ষায় কমন পড়বে। মান বন্টন সহ আমি বিস্তারিত এখানে দিয়ে দিয়েছি, যা তোমাদের বুঝতে সুবিধা হবে। ক বিভাগ গদ্য থেকে প্রশ্ন থাকবে 4টি, উত্তর দিতে হবে 2টি। খ বিভাগ পদ্য থেকে 3টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 2টি। গ বিভাগ উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 1টি। ঘ বিভাগ নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 1টি। এই মোট 6টি প্রশ্ন, আর বাকি 7 নম্বর প্রশ্নটা যে কোনো বিভাগ থেকে আমি অ্যান্সার করব। এই মোট 7টা প্রশ্ন। এখানে মানবন্ধনটা আমি দিয়ে দিয়েছি সৃজনশীল 70 নম্বর, 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রতিটার মান 10, দ্যাট ইজ 70 নম্বর, এবং নৈর্ব্যক্তিক 30 নম্বর, 30টা অ্যান্সার করতে হবে, এই সর্বমোট 100 নম্বর। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, যে আমরা জানি যে তোমাদের বইতে 30টা গদ্যের মধ্যে বোর্ড পাঠ্য হয়েছে 12টি, এই 12টি গদ্য আমি নিম্নে দিয়ে দিলাম। 1 নম্বর হচ্ছে বিড়াল, 2 নম্বর অপরিচিতা, 3 আহ্বান, 4 চাষার দুঃখ, 5 আমার পথ, 6 জীবন ও বৃক্ষ, 7 মাসি পিসি, 8 বানর দিনগুলো, 9 জাদুঘরে কেন যাব, 10 রেইনকোট, 11 মহাজাগতিক কিউরেটার, এবং 12 নম্বর হচ্ছে নেকলেস। 12টা পদ্য বোর্ড পাঠ্য, 12টা পদ্য আছে, যা আমি নিম্নে দিয়ে দিলাম। 1 নম্বর হলো বিভীষণের প্রতি মেঘনাদ, 2 ঐকতান, 3 সাম্যবাদী, 4 এই পৃথিবীতে এক স্থান আছে, 5 তাহারই পড়ে মনে, 6 সেই অস্ত্র, 7 18 বছর বয়স, 8 ফেব্রুয়ারি 1969, 9 আমি কিংবদন্তির কথা বলছি, 10 নুরুলদিনের কথা মনে পড়ে যায়, 11 লোক লোকান্তর, 12 রক্তে আমার অনাদি অস্তি। প্রিয় পরীক্ষার্থীবৃন্দু, এই 12টি গদ্যের মধ্যে আমি 5টা গদ্য তোমাদের জন্য সিলেক্ট করেছি। আশা করি এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন অবশ্যই থাকবে, তোমাদের অ্যান্সার দিতে হবে 2টা। তো যে 5টা গদ্য আমি সিলেক্ট করেছি, ক নাম্বার হচ্ছে রেইনকোট, খ হচ্ছে জীবন ও বৃক্ষ, গ হচ্ছে আহ্বান, ঘ বা অন্যর দিনগুলো, ও নাম্বার মহাজাগতিক কিউরেটর। আশা করছি এখান থেকে 4টা অথবা 3টা প্রশ্ন অবশ্যই কমন পড়বে, কিন্তু তোমাদের অ্যান্সার দিতে হবে 2টা। এবং যারা আরও ভালো রেজাল্ট করতে চাও এবং যারা আরও ভালো নিশ্চিত হতে চাও, তাদের জন্য অতিরিক্ত আমি আরও 2টা সিলেক্ট করেছি। ক নাম্বার হলো নেকলেস, খ নাম্বার হচ্ছে মাসি পিসি। পদ্মের মধ্যেও আমি 5টা পদ্ম সিলেক্ট করেছি, কিন্তু তোমাদের পদ্ম প্রশ্ন থাকবে 3টা, উত্তর দিতে হবে 2টা। আশা করছি এখানে 3টা অথবা 2টা প্রশ্ন অবশ্যই কমন পড়বে। তার মধ্যে ক হচ্ছে ঐকতান, খ রক্তে আমার অনাদি অস্তি, ঘ 18 বছর বয়স, ঘ তাহারেই পড়ে মনে, ঙ ফেব্রুয়ারি 1969। অতিরিক্তর মধ্যে আমি 2টা সিলেক্ট করে রেখেছি, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় এবং সেই অস্ত্র। তো পরীক্ষার্থীবৃন্দ, যেহেতু বর্তমানে করোনা ভাইরাসের কারণে অনেকটা সময় বাড়তি পেয়েছ, সুতরাং বাসায় বেশি বেশি প্র্যাকটিস, কারণ তোমাদের ভালো রেজাল্টই আমার একমাত্র কাম্য। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।